খতম। উহ, কি গরম পড়েছে মাইরি, এত জল খাচ্ছি তারপরেও পেশাব ভর্তি হচ্ছে, কি করা যায় বলতো দিদি? লজ্জা করে না? আরে দিদি সত্যি কথা বলবো, এখানে লজ্জার কি আছে বলতো? কি মিথ্যাবাদী লোক ভাই! আরে দিদি মিথ্যাবাদা কেন বলতে যাবো বলতো? যাই হোক সব কথা ছাড়ো, কাজের কথা আসি। বলছি আমাদের এমএলএ ফাটাকেষ্ট মিঠুন দাদা বলছিল যে গরম পড়েছে, মমতা দিদির হয় চপ্পল নিতে পারছে না, এইবার রাজনীতি ছেড়ে চলে যাবে। দিদি যাবে না, দিদি থাকবে। আমরা কাউকে ভয় পাই না, দিদি যতদিন আমাদের সাথে আছে আমাদের ভাগ্যও কেউ খারাপ করতে পারবে। এটাই ভাগ্য চক্র। দিদি আমাদেরকে বাঁচাও, মিঠুনদা বন্দুক নিয়ে এসেছে। বন্দুক নিয়ে আমাকে কর মারতে আসেনি? দিদি নেতা মন্ত্রী কাউকে ছাড়বে না, আমার মনে হয় মিঠুনদা তোমাকেই মারতে এসেছে। মিঠুনদা মনে হয় সব জানে, তুমি চোরদের লিডার। আমি মজা জানে সুজানে না কিছু জানে না। দিদি ফাটাকেষ্ট তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে এসেছে, তুমি আবার ফাটাকেষ্টকে দেখে ভয় পেয়ে যেও না। কিন্তু আমি ভয় পাওয়ার লোক নই। নমস্কার, আপনার অবস্থাটা কেমন জানেন? ওই ব্যঞ্জন বর্ণের চন্দ্রবিন্দুর মতো, একলা চলতে পারে না, কারো না কারোর কাঁধের উপর ভর দিয়ে আপনাকে চলতে হয়। দিদি ফাটাকেষ্ট এসব তোমাকে কি বলছে কিছুই তো বুঝতে পারছি না, এর মানে? মানে আমাকে ভেঙাচ্ছে। দিদি ফাটাকেষ্ট তোমাকে এইভাবে ভেঙাচ্ছে তাও তুমি কিছু বলছো না কেন ওকে? আমাকে যত ভেঙাবে আমি তত খুশি। তোমাকে ভেঙালে তুমি খুশি কেন হবে, তার মানেটা কি? তার মানে আমার ইম্পর্টেন্স আছে বলেই তো ভাঙাচ্ছ না, নাহলে তুমি কেন ভাঙাবে? যা বলবো সেটাই হবে। দিদি ফাটাকেষ্ট যা বলবে তাই হবে বলছে। তুই কোন হে ফাটাকেষ্ট? গুন্ডা ফাটাকেষ্ট। আমি গুন্ডাদের সাথেও লড়াই করতে পারি। দিদি এখনো সময় আছে, রাজনীতি ছেড়ে পালিয়ে যাও। গুন্ডা ফাটাকেষ্টের সঙ্গে পাঙ্গা নিও না, তুমি তো ফাটাকেষ্টের কথার উত্তর দিতে পারছো না। আমায় আঘাত করলে আমি উত্তর দিই। মোদিজি প্লিজ হেল্প করো, দিদিকে বাঁচাও। দিকো ক্যা হো গয়া হ্যায়? আর বলো না মোদিজি, গুন্ডা ফাটাকেষ্টের সঙ্গে হয় চপ্পল পরে পাঙ্গা নিতে গেছে, গিয়েছে গুলি করে। আসল পরিবর্তন আছে দিদি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, সো প্লিজ কেউ সিরিয়াস নেবে না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, বাই।